প্রত্যেক পুরুষের তার প্রেমিকার প্রতি ভালোবাসা কমে বাড়ে বা তার প্রেমিকারা আসে যায়, কিন্তু এই পুরুষ জাতির জীবনে যে জিনিসটা কনস্ট্যান্ট তা হলো বৌদি, বৌদির প্রতি প্রেম। এবং সেরকমই বাংলায় আসছে আরো এক বৌদি সকল দেওরদের মনে আগুন জ্বালাতে। দুজনেই দেওর, কিন্তু কেউ ডাক্তার হিসাবে দেওর হয়ে এসেছে আর কেউ অরিজিনাল দেওর হিসাবে এসেছে। ক্ষমতা ভাবুন, ডাক্তার কেউ ছাড়েনি। ঠিক আছে, আগে আলাপ করেনি, আমাদের সঙ্গে আছে কৃষ্ণ। পাড়ার কারোকেই ছাড়িনি, 8 থেকে 80 সবাইকেই রেখেছি কাছে। আটও আছে। আচ্ছা, কৃষ্ণ আছে এবং প্রবীরদা আছেন আমাদের সঙ্গে। তো আমরা আজকে ফুল টুসি নিয়ে কথা বলছি। এই যে ফুল টুসি, এই টুসি নামটা মানে ডাক নাম হয় টুসি, ঠিক আছে, এবং ফুল টু একটা কথা হয়, কিন্তু ফুল টুসি যখন অ্যাড হয়ে যায় তখন একটা ওই ব্যাপার চলে আসে। এই যে ফুল টুসি ক্যারেক্টারটা, আমি তোমার কাছেই যাব। অনেক বৌদি এখন আসছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো বৌদিকে কি তুমি নিজে অবজার্ভ করেছো নাকি ফুল টুসি একদম নিজের মতো? ফুল টুসি সত্যি একদম নিজের মতো, কারণ এটা না দেখলে বোঝা যাবে না। শুধু গানটার উপরে যখন দেখা হচ্ছে তখন কি নর্মালি যেরকম হয় সব বৌদিদের জন্য, দেওরা পাড়ায় একটু পাগল থাকে এই ব্যাপারটা আছে, কিন্তু এটা দেখতে গেলে শুধু এই গানটা দেখলে হবে না, আমাদের যেটা আসছে ওয়েব সিরিজটা সেটা দেখতে হবে। সেটার উপরেই সব কিছু বোঝা যাবে যে এই পাড়ার বৌদি শুধু বৌদি থাকছে না, পরে যে কি হতে চলেছে, পরে যে কি হচ্ছে, এর মধ্যে আছে একটা বিশাল বড় টুইস্ট, যেটা দেখতে গেলে কি দেখতে হবে, ফুল টুসি। জাস্ট একটা ঝলক, সেটা দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমরা ডাক্তার বাবুর কাছে যাই। আগে জিজ্ঞেস করি যে মানুষের কোন রোগ সারান আপনি? আমি ডক্টর প্রবীর ভৌমিক, পেশায় আমি পেডিয়াট্রিশিয়ান, চাইল্ড স্পেশালিস্ট। আমার কোলাঘাটে একটা বাচ্চাদের হসপিটাল আছে, এটা রুরাল বেঙ্গলে প্রথম বাচ্চাদের হসপিটাল। কিন্তু এই প্রফেশনে থাকতে থাকতে লোকে যেমন সবাই একদম মানে যে কেন আমি এখানে, এটা আমার ওটা পেশা, এটা আমার শখ বা নেশা বলতে পারেন। এবং এর আগে এমন নয় যে আমার কাছে অফার আসে না রিগার্ডিং অ্যাক্টিং সম্বন্ধে, কিন্তু যখন এই স্ক্রিপ্টটা শুনলাম তুহিন এবং আমাদের কোর টিম যারা আছে, তখন আমি এবং আমার ডক্টরের রোল, এখানে আমি একজন ডক্টর একজন এবং মানে সাইকোলজিস্ট, তো আমার খুব ভালো লাগলো। তো আমি জানি না আমি কতটা আমি আউটপুট দিতে পেরেছি, বাট আমার টিম এবং আমার ডিরেক্টর তুহিন সিনহা এবং ইপি তপন রায় এবং আমার যারা কো যারা দেওয়ররা আছে, তারা আমার কাছ থেকে অভিনয় সত্তাটা বার করে নিয়েছে এবং আই হ্যাভ এনজয়েড ডটস। ডাক্তার মানে আমরা বুঝি ভীষণ সিরিয়াস, মানে ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে আমরা প্রচণ্ড ভয়ে থাকি, সিরিয়াস হয়ে যায়, কিন্তু আমি এই ডাক্তারবাবুকে দেখছি বেশ হাসি খুশি, মানে দেখলেই মন ভালো হয়ে যায়। তো ফুল টুসি বৌদি কি আমি এটাই? সেটা আমি বলি, সেটা উনি বললে ভালো হবে না। আমাদের একটা সিন ছিল মানে ডাক্তারকে নিয়ে, ডাক্তারের সিনটা ছিল একটু বা সিরিয়াস হয়ে যাবে, মানে পেলাম না, এরকম একটা দুঃখ যে আমরা পেলাম না বৌদিকে। ওনাকে আমাদের ডিরেক্টর তুহিন সিনহা বলছে যে ডাক্তারবাবু আপনাকে একটু সিরিয়াস হতে হবে। ওনাকে যতবার বলছি সিরিয়াস উনি হেসেছে, ওনার সিনটাই ছেড়ে দাও, মানে উনি বলছেন যে আমার সেখানে আমার সেই মুডটা আসছেই না, সে দুবার তিনবার রিটেক করে আলটিমেটলি সেই মুডটা এলো যে কেউ তো জাগে না। সেই মুডটা কে আনলো, ফুলটুসি বৌদি? ব্যাপারটা হচ্ছে যে ডাক্তারবাবু বলছে কেউটে জাগে না, তো এই প্রসঙ্গে বলি কেউটে জাগে না তাদেরই মুড খারাপ হয় যাদের জাগে না, ডাক্তারবাবু তো সত্যি যে বলে ডাক্তারবাবুর ওই প্রসঙ্গই নেই। এবার আরও ছোটো ছোটো কথা মানে আমি তো করে দিচ্ছ, খুশি হয়েছে এই কারণে হতে পারে না যে না ঠিক আছে এবার আমার আশা জাগছে মনে। এখানে যেখানে বৌদি ডিনাই করছে সবাইকে, আমরা সবাই খুব দুঃখ, বৌদি খুব শিওর যে কাউরির কোনো ক্ষমতাই নেই, সেখানে উনি হাসছেন, মানে হয় না সব কিছু অন্তর্যামী জানেন উনি সেই রকম একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ও উনি গুছিয়ে খেলতে পারেন। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা পরে আসছি আলোচনা করতে করতে। কিন্তু আমি তোমাকে বলি, এর আগেও তোমার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে অন্য প্রজেক্টের ক্ষেত্রে, কিন্তু আমাদের এখানে বেশ কিছুজন অভিজ্ঞ আর্টিস্ট ছিলেন, যেমন ধরুন প্রদীপ দা তো এমনিতে খুব কমেডি চরিত্র তো উনি খুব ভালোই করেন, বাট এমনি অফ ক্যামেরা থাকলে একটু সিরিয়াস, একটু থিয়েটার গোছের আলোচনা হলো ওনার সাথে, এরকম হেলদি আলোচনা আমাদের প্রায় অন্য প্রজেক্টে হয়ে থাকে। তুমি বিশ্বাস করবে না প্রদীপ দা কি ফুর্তি নিয়ে কাজ করেছে, শুধুমাত্র ফুলটসি, মানে অল ক্রেডিট, মানে ফুলটসির ওপর পুরো ক্রেডিটটা যায়। মানে উনিও খুব সতেজ দেখছি, পুরো ফ্লোর আমাদের সতেজ, বৌদি ঢুকছে সিনে ফ্লোর, মানে ওই শুধু ফ্লোর না, আমরা যেখানে শ্যুট করেছি, আমরা মেছেদায় শ্যুট করেছি, কোলাঘাট, মন্দারমণি, কলকাতাও কিছু পার্ট রয়েছে, সেগুলো শ্যুট করেছি, যেইখানে যাচ্ছেন উনি বাস, মানে ওনার পুরোটাই উনি ফুটেজ উনি খেয়ে বেরিয়ে যাচ্ছেন। এবারে ফুটেজ খাওয়ার অনেক কারণ আছে, কারণ তুমি নিজেও গানটা শুনেছো, আর গানটা হলো জাস্ট আমাদের কী বলবো, ওই খাবার স্টার্টার, মানে জাস্ট শুরু। এবারে ওটাকে, হ্যাঁ ওটাকে দেখিয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে এই আর কি। কৃষ্ণর সঙ্গে, মানে কৃষ্ণর সঙ্গে যে কথাটা হচ্ছিলো একটু বলো, মানে এর আগে সত্যি আমার ওর সঙ্গে অনেকবার অনেক জায়গায় আলাপ হয়েছে, মানে আলাপ হয়েছে এবং কাজে দেখা হয়েছে, তো সেক্ষেত্রে আমি কৃষ্ণর কথা জানবো। এমনিতে তো ভীষণ শান্তশিষ্টই মনে হয়, এখানে কি শান্তশিষ্ট এবং লেজ বিশিষ্ট কোনটা? না লেজটা বলতে পারছি না, কারণ লেজটা বললে তোমরা রাখবেও না, কেটে দেবে এডিটে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমাকে যখন স্ক্রিপ্টটা আমাকে দেওয়া হয় যে এটা কৃষ্ণ তুমি এরকম দেওরের ক্যারেক্টারটা করছো, বিশ্বাস করো আমি পড়েছি, আমার তো বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং। কিন্তু তারপরে যখন ওর একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো, এটা তোমার বৌদি, আমি ডান, মানে কোনো কোনো কি টাকা দিচ্ছ আমাকে, কি পয়সা দিচ্ছ, কোনো দরকার, আমি হ্যাঁ তুমি ডেট পাঠাও, আমি তুমি একটু বুঝতে পারছো তো ডিমান্ডটা? বুঝতে তো পাচ্ছি, ওই জন্যই বলছি যে দেখতে হবে ফুলটুসি, আর সঙ্গে একটা না পাঁচ পাঁচটা দেওর নিয়ে আমার এগুলোই চলেছে তো। কিন্তু শুধু মানে দেওর, এটা মহাভারত মহাভারত লাগছে তো খানিকটা ব্যাপারটা, তাই তো? আচ্ছা হ্যাঁ, সত্যি দ্রৌপদী হয়ে গেছিলাম ওখানে, তবে এখানে টানাটানিটা না অন্য লেভেলের টানাটানি হয়েছে, গানে আছে তো সেটা সবাইকে একটাই রিকোয়েস্ট। ওর মধ্যে মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, তুমি দেখো আছে না, আমি আর্মি বুঝতে পারছি, মানে কৃষ্ণর যে এখনো মানে ওই চলছে প্রায় ধরো শ্যুট মানে শেষের দিকেও আমি ডিরেক্টরকে বলেছি আমি দরকার হলে টাকা নেবো না, তুমি ডেট বাড়াও, আরো সিন করি, চলো আমরা আরো গুছিয়ে কাজ করি, পার্ট টু পার্ট থ্রি এরকম আসুক। বৌদি মানে বৌদি না আনকমপ্লিট, দেওর ছাড়া দেওর না থাকলে বৌদি কিসের? এবারে আমি একটা কথা মনে করি যে দৃষ্টিসুখ বলেও তো একটা জিনিস আছে, চলো পেলাম না দেখে ভালো লাগা। এবারে ডাক্তারবাবু আগের দিনই বলেছে যে তুমি ভালো জিনিস দেখলে তোমার নাকি আয়ু বাড়ে, তো আমি দিন রাত দেখছি এবার কতটা আয়ু বাড়বে। এবারে বাস মানে অনেকটা আয়ু বেড়ে গেছে এই টিমের, আমরা বুঝে আজকে আমার বাড়ছে না, ঠিক আছে আমার ক্যামেরার পেছনে যে আছে তার বেড়ে যাচ্ছে, তো যাই আয়ুটা বাড়ানোর জন্য কি দেখতে হবে আমাদের ফুলটুসি? শুধু শুধু গানটা শুনলে কিন্তু হবে না, এই গানের পিছনে অনেক কিছু আছে, তো সেটা দেখার জন্যই দেখতে হবে ওয়েব সিরিজটা আমাদের ফুলটুসি। খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের একটা ওটিজি প্ল্যাটফর্মে, হ্যাঁ তো সেটার জন্য প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট, আপনারা দেখুন। আমাদের মনে হয় লক্ষ্মী পুজোর মধ্যেই আমাদের সবটা শেষ হয়ে যাবে কাজটা, লক্ষ্মী পুজোতেই আমাদের খুব সম্ভবত রিলিজ হয়ে যাচ্ছে, তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, দেখুন আমরা ভীষণ খেটে কাজ করেছি, শুধু আমরা না প্রতিটা কাজই সবাই খেটে কাজ করে। কিন্তু আমাদেরটা কী বলুন তো, এই যে নর্মাল যে এরকম স্টোরি তো অনেক হয়েছে, বৌদির জন্যে সবাই পাগল, বৌদির জন্যে সবাই আসছে, কিন্তু আমাদের স্টোরিটার মধ্যে না একটা টুইস্ট আছে, শুধু যে বৌদির জন্য সবাই পাগল সেটা না, এটা যে এই যে আমরা অনেকে বলছি না এই গানটা তো শুধুমাত্র দেওররা দেখবে, একদম না, গানটার পরেই তো আছে আসল মজাটা যেটা আমাদের স্টোরিতে আছে, তো ওই জন্যই বলছি এটাতে না দিদিদেরও ভালো লাগবে, বৌদিদেরও ভালো লাগবে, কাকিমাদেরও ভালো লাগবে, মাসিমাদেরও ভালো লাগবে, কারণ এটা একটা লাস্টে আমাদের দেখানো হচ্ছে অনেক প্রতিবাদী একটা ব্যাপার চলে আসছে, যে একটা মেয়ে কী কী করতে পারে, একটা মেয়ের সাথে একটা নারীর সাথে কী কী অত্যাচার হয়, যার জন্য একটা নারী কত কী দেখাতে পারে, কত কী করতে পারে, পরিবর্তন আসছে, তো সেটার জন্যই বলছি শুধুমাত্র ওই গানটা দেখে ভাববেন না যে এটা তো শুধু মজার হচ্ছে। যদি একদম ছোট্ট করে বলি গল্পটাতে শুধু কেউটে সাপ না, খরিশ, ঢোর, যা যা সাপ, সব সাপের গল্প আছে, আপনারা দেখতে পারেন। মানে বিষধর সব সাপ, কিন্তু তার বিষটা কাটানোর রাস্তাটা কী?
আর মানে উত্তরটা ভাবতেও হলো না, বিষ কাটানোর রাস্তা বৌদি। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে এই যে এই ধরনের বৌদি সিরিজ বা সিনেমা মানেই খুব ভালগারিটি ব্যাপারটা মাথায় আসে সেটা কিন্তু কখনোই নয়। মানে এই বৌদিদের মধ্যে একটা সাইকোলজি কাজ করে যার জন্য হয়তো তারা একজনের কাছে থাকতে পারছে না বা দুজনের কাছে যাচ্ছেন, তিনজনের কাছে, হোয়াট এভার। তো সেই জায়গাটা হয়তো দেখানো হবে। তো অনেক ওই জন্যই বললাম যে এটা শুধুমাত্র বৌদি দেওর একটা এই সম্পর্ক না, এটা লাস্টের দিকে আছে অনেক বড় কিছু। তো সেটা দেখতে গেলেই আপনারা দেখুন ওয়েব সিরিজটা। আমার মনে হয় এই বৌদি দেওরদের গল্প থেকে এটা একটু ডিফারেন্ট কিছু লাগবে, আপনারা হয়তো অন্য অনেক কিছু পেয়ে যাবেন এটা থেকে, বুঝতে পারবেন যে শুধুমাত্র আমরা মজা করিনি, এখানে আছে সুখ দুঃখ হাসি কান্না মজা হাসি সবটাই পাবেন। এটা পুরো একটা ফুল প্যাকেজ লাইক, সো এটার মধ্যে ফুল প্যাকেজটাই পেয়ে যাবেন। আমার মনে হয় সবার ভালো লাগবে, 8 থেকে 80 সবাই বলবে ভালোবাসি ভালোবাসি ফুলটুসি। বাবা এই কথা বললে ভালো না বেশি কেউ থাকতে পারে? সবচেয়ে বড় কথা যে যারা মানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পুরো মিরাকল টিম যারা মানে একটা সময় যারা কাঁপিয়েছে যারা অন দ্য ফ্লোর এবং তারা এখানে আছে, এবং শুধু আমি বলবো যে আমাদের ডক্টর হিসেবে বলবো যে আমাদের উপর দিয়ে ঝড়টা যে বয়ে যাচ্ছে মানে কোভিড এরা এবং এই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ হাসতে ভুলে গেছে, আমরা এটা আমরা প্রত্যেক গ্যারান্টি দিতে পারি আমরা হাসতে হাসতে পেট খালি হয়ে যাবে প্রত্যেকে। এবং শুধু তাই নয়, এবং তারপরে লাস্ট যে 10-15 মিনিট সেটা আছে এবং সেই থ্রিলটা যে মানে ইট ইজ না দেখলে বোঝা যাবে না যে আমরা কী নিয়ে আসছি। পুরো স্টোরিটাই অন্যদিকে টার্ন নিয়ে নিচ্ছে, মানে এই যে এত হাসি এত মজা হলো, এই যে আমাদের যে কাকার ক্যারেক্টারটা করেছে, আমি একটু ছোট্ট করে বলছি, মানে বলতে শুরু করলে তো পুরো এখন গল্পটাই শুধু আমি বলতে থাকবো, তো এটা তো হবে না আমাদের জন্য। চোখ ফেরাতে পারছে না, সেটা কি দেখেছে সমানে দেখছে মনিটাও। এটা আমাদের ইয়ে তো ফ্লোরেও হয়েছিল, আমার মানে আমার জন্য অনেকবার ইঞ্জি গেছে বিশ্বাস করো, শিফট একটা টাইমে তো শিফট বাড়ছিল আমার জন্য, মানে আমি পাচ্ছিলাম না। এটা ডিরেক্টর তুহিনদার থেকে, যেখানে কি কোনো মানে সত্যিকারের রিয়েল লাইফ জুটি তৈরি হয়ে গেছে, মানে হয় না কাপল হয়ে যায় একটা সিনেমার পর, আমার তো তাকানোটা দেখে খানিক অন্য না বৌদি কি অন্য দেওরা কি দিয়েছে দেবে কথা। বৌদি কিন্তু সিরিয়াসলি মানে রিয়েল লাইফে কিন্তু আনম্যারিড বৌদি, এটা কিন্তু ম্যারিড বৌদি সত্যি না বৌদি। আচ্ছা ও ক্যারেক্টারে ক্যারেক্টারে ম্যারিড না আনম্যারিড? আচ্ছা এমনি ও কৃষ্ণ কি হলো ব্যাপারটা বলে দিল যে চান্স আছে, ব্যাপারটা হলো ওর এখনো বিয়ে হয়নি কিন্তু এইটার জন্য বৌদি সেজেছে। বাট আমি ওকে সাজেস্ট করেছি বিয়ে কোনোদিনও তুমি করো না, কারণ বিয়ে করলে তুমি একজনের আর বিয়ে না করলে 5, 7, 8, 10 কত দেওরে, তো সবারই থাকাটাই বেটার আর কি। মানে সত্যি তো হাত ছাড়া করা যায়, আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমি সার্বজনীন বৌদি। এই যে দুজন আমরা দেওরকে নিয়ে কথা বলছি, তাতে আরও দুজনের সঙ্গে খুব আনফেয়ার করা হবে, সেটা অবশ্যই আমি কখনোই করবো না, তাই তো? এতটা সময় বৌদির সঙ্গে দুজন দেওর শুধু কাটাতে পারবে না, আরও দুজনকে ডেকে নেব, তো তাদেরকে ডেকে নিই চলুন। তো যে দুজন দেওর এতক্ষণ ধরে আমাকে ওদিক থেকে বেশ চোখ পাকাচ্ছিলেন, বুঝতে পারছিলাম, মনে ব্যথা লাগছিল, কারণ অন্য দুই দেওরকে অনেকটা বেশি সময় দেওয়া হয়েছে, তাই তাদেরকে আমরা ডেকে নিয়েছি। আমার উপর রাগ করেছেন দাদারা? একদম না, একদমই না, রোগটা ঠিক ধরেছে, জায়গাটা ভুলে গেছে, সরি। সেই আমি তো সেই ব্যথাটা বুঝতে পারবো না, দেওরেরাই বুঝবেন, আমি বুঝতে পারবো। ওই হতে হতে কৃষ্ণ যে আমার চোখ সরা ছিল না, আমি আবার তাকাই না ওর দিকে, কেন বিবাহিত বাচ্চা না, এখানে আবার আমার বৌদি নয়, ও আমার দিদির ক্যারেক্টার করছে, ও আমার জেঠুর মেয়ে, সম্পত্তির একটা এরকম একটা গসিপ রয়েছে, তারপরেও একটা কথা রয়েছে, আই বোন আয় না ভাই বোনে কি হয় না। গানটা যখন রিলিজ হয়, রিলিজ হওয়ার পর তো মানে আমার বাড়ির লোকও দেখেছে, অনেকে আমাকে বলেওছে যে এত ভার্গাল, হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো আমারও একটা ভাইজি রয়েছে, তার বয়স 10 বছর, আমি তাকে দেখিয়েছি গানটা, কারণ আমি সবাইকে একটা কথাই বলবো, যেটা দেখে ভাবছেন যে এটা বিরাট কিছু মানে অন্য লেভেলের, এটা কিছুই না, এটা হচ্ছে মানে এর পরের যে গল্প, যদি স্টোরিটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একদম শেষে গিয়ে অন্য রকম, মানে কেউ আইডিয়াই করতে পারছে না যে আচ্ছা এটা দেখলাম এটা হয়ে গেল, মানে এরকম, মানে বাচ্চারাও দেখুন বড়রাও দেখুন, দেখান না, একটু সবারই মানসিক পরিবর্তন আসুক। ভালগারিটির ব্যাপার নেই কিন্তু গানটার মধ্যে আমরা একটা ইয়ে করেছি, পারসেপশন, ভালগার বিষয়টাই ভীষণ একটা পারসেপশন লাগছে। আর বিষয়টা হচ্ছে এবার গানটাতে এরকম কেন, তাহলে ভাই তুমি এত বড় বড় বক্তৃতা মারছো, গানটা এরকম কেন আম ধরে যাচ্ছে, মানে
বলতেই পারে কেউ। এবার বিষয় হচ্ছে দেখুন, আমাদেরও তো বয়স খুব বেশি হয়নি, এবার হচ্ছে সারাক্ষণ যদি মানে গোটা স্ক্রিপ্ট জুড়ে যদি ওই টুইস্ট টুইস্টই করে যায় তাহলে আসল টুইস্টটাও করবো কখন? এবার 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 সেটা কি আমরা একা এনজয় করব? হ্যাঁ একা এনজয় করলাম, কিন্তু করার পরে সবাইকে দেখাই, এই জন্যই গানটাতে একটু এরকম। বড় ব্যাপার কি, এই করোনা পরিস্থিতিতে কি হয়েছিল, সবাই ঘরে বসে একদম সবাই একটা সিরিয়াস, মন খারাপ, এখনো সবটা মেশ ঠিক হয়নি, তো কিছুটা এখনো আছে। তো আমরা কি চেয়েছি, পুজোতে এমন কিছু একটা আসুক যেটাতে সবার মুখে হাসি, মনে উত্তেজনা, ছেলেদের মনে উত্তেজনা। আর আমার একটা কথা মনে পড়ে গেল, আমি একটা মানে বেশ কয়েকটা রিয়েলিটি শো করেছি, আমার যেটা প্রথম রিয়েলিটি শো, সেই রিয়েলিটি শো এর একজন গুণী জাজ আমাকে বলেছিলেন একদিন আমার পারফরমেন্স খারাপ হয়েছিল, তো উনি আমাকে কমেন্ট দিয়েছিলেন যে কাজু আমরা এখানে হাসতে এসেছি, প্রয়োজনে তুমি হলুদ প্যান্ট পরে ডিগবাজি খাও, আমাদের উদ্দেশ্য হাসা, আমরা হাসবো। এবার আর আমাদের এই ফুলটুসির টার্গেট হচ্ছে প্রত্যেকটা মানুষের ফুলটুসিকে জায়গা করে দেওয়া, সেটা কীভাবে করবো, জায়গাটা করবই করব, এটা একটা চ্যালেঞ্জ নিয়ে নেমেছি। আর অলরেডি আর সামনের সপ্তাহে টিজার আসছে, আপনারা দেখুন। আর একটা কথা হলে গানটা গিয়েছে জজুদি, হ্যাঁ ডিরেক্ট করেছে তুহিন্দা। আর একজনের কথা আমি বলে দিই, আমরা একটু মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে তপন দা, আমাদের ইপি তপন রয় টুকু, হ্যাঁ আজকে আসতে পারেনি, অনেকে উনিও অভিনয় করেছেন, হ্যাঁ গানটার জন্য বা এই ছবিটার জন্য অরিজিনালটার জন্য তপনদাকে ন্যাড়া হতে হয়েছে, আর করবেন না কেন, বয়সটা দেখেছেন, একটা গানের একটা লাইন, বয়সটাও তো অনেক বেশি ওনার, দেখছে আর তো আমার কিছু নেই, হ্যাঁ ন্যাড়া হতে বলছে, হ্যাঁ ওই কারণে ন্যাড়া হয়ে যদি বৌদি কাছাকাছি আসা যায় কেন হবে না। সবথেকে বড় ব্যাপার দেখুন, আমাদের এই সিনটার জন্য কারোকে হতে হয়েছে ন্যাড়া, আর কারোকে ন্যাড়া হতে হয়েও সে হয়নি, ওর বাবা মারা গেছিল, কিন্তু ও এই ক্যারেক্টারটা করবে বলে ও ন্যাড়াটা হয়নি, শুধু মানে ওই জন্যই বলছি কেউ আমাদের সিনটার জন্য, শুধু আমাদের ডিরেক্টর তাকে ন্যাড়া করিয়ে দিয়েছে, আর কেউ এই সিনটা করবে বলে তাকে ন্যাড়া করতে দেয়নি। মানে বুঝতে পারছেন তো, মানে আমরা দেখে গানটা খুব হেসেছি, অনেকে হয়তো মনে মনে বলেছেন এটা কি ধরনের গান হয়েছে, কিন্তু এই যে আপনাদের হাসানো বা কিছুক্ষণের জন্য অন্তত এন্টারটেইন করার জন্য, কত মানুষের কত স্যাক্রিফাইস, এবং সত্যি যাই হোক অনেক রকমের গল্প থাকে। আমাদের এখানে আরো একজন ক্যারেক্টার করছেন দেবাশিস গাঙ্গুলী, একটা তৃতীয় লিঙ্গের চরিত্র অভিনয় করছে, এটা একটা সাহসী, আমি দেবাশিসদার কাজ আমরা আগে দেখেছি, তবে এখানে আরো একটু ডিফারেন্ট ভাবে দেখতে পাবে। প্রদীপ দা রয়েছেন, আর ফুলটুসি বৌদির বরের চরিত্র অভিনয় করছেন শুভাশিস দা, শুভাশিস ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য, দেবাশিস গাঙ্গুলী। হ্যাঁ মানে ক্যারেক্টারই আছে, বেশ একটা মজার ঘটনা, হদল কুতকুত, ভটভটি চলে না, মানে এগুলো সিনে যাবে, এগুলো সব ওই জন্যই বলছি এগুলো গানে দেখা যাবে না কিছু, তো যখন স্টোরিটা সবাই দেখবে তখন বুঝতে পারবে যে কি মারাত্মক লেভেল, মানে আমি তো ভীষণ ভয় পাচ্ছি, ডেফিনেটলি এজের জন্য ডিফারেন্স, ক্যারেক্টারটাই যদিও ওই রকম, তো ভীষণ ভয় লাগছে কী হবে কী হবে, কিন্তু আমি দেখলাম কাজ করে এতটাই ভালো লাগলো, মানে এত ক্লোজলি এসে, আরে তুই কর না একদম ইজি ব্যাপারটা কর, কি সুন্দর আমাকে মানিয়ে গুছিয়ে নি, আমার তো টেনশন হচ্ছে না, কিন্তু বিষয়টা হচ্ছে সবাই দেওর, আরেকজন ভাই হয়ে নাকি দিদি তুমি কার, ভাই বোনে কি হয় না। আরো একটা কথা আছে ওই কৃষ্ণদার ডায়লগটা যে রয়েছে, বৌদি মানে নেই কোনো বাধা, যত খুশি করে যাও কেশ কারে দাদা, বৌদিরা টেনশন আর নেবেন না, আমি বলছি দাদাদেরও টেনশন নেবেন, যারা যারা ওপারে দেখছেন বৌদিরা তারা ভাবছেন যে সত্যি আমরা এরকম, এরকম না, বিশ্বাস করুন আমরা খুব ভালো ছেলে, মানে মানে কতজন বাস্তবে কতজন বৌদি আছে জীবনে ভালো লাগার, একটু শুনি, এত মাথা চুলকা বলি না, চান্স নেই তো, বিষয়টা হচ্ছে ডিভোর্স হয়ে যাবে না। এবার ঘটনা হচ্ছে ওই আমি বলি যে পৃথিবীতে মানে দু ধরনের ছেলে দেখতে পাওয়া যায়, এক না এক হচ্ছে সুযোগ পেলি ওই, হ্যাঁ আর দুই হচ্ছে মেয়েদেরকে খুব ভালোবাসে, মেয়েদের মনের কথা বুঝতে পারে, নিজের জীবনটা মেয়েদের জন্য দিয়ে দিতে পারে, কিন্তু সুযোগ পেলি ওই না, আমি আলটিমেটলি সুযোগ পেলেই না, আমি একটা কথা না বলে পাচ্ছি না, মানে আমি সবার ক্ষেত্রে বলছি এটা, আমরা সত্যি খুব মজা করে কাজটা করেছি সবাই, ইভেন মানে আমাদের সাথে যে ডাক্তারবাবু ছিলেন ইভেন উনিও, এত মারাত্মক লেভেলের মজা করেছি সবাই মিলে, কিন্তু
এনাদের মতো সত্যি মানুষকে যে পেয়েছি, এদের সাথে কাজ করতে পাচ্ছি, এটা আমার কাছে মনে হয় অনেক বড় আমার কাছে পাওয়া। মানে এটা কি শুধু ডাক্তারবাবু না, আমাদেরকে দেখে মনে হয়, সবাইকে বললাম আমি, বারবার আমি আগের সময় থেকে খালি ডাক্তারবাবুর কথাই বেশি শুনছি। তার মানে খেলাটা কি ডাক্তারবাবুই খেলে গেল? কে আমি আগে শুনতে চাই, ডাক্তারবাবু খেলবে কেন? উনি চাইল্ড স্পেশালিস্ট তো, আর আর ইনি ইনি এখন চাইল্ড। হ্যাঁ, আমি তো একদম ছোট ছোট ছোট। যাই হোক, আমরা তো রয়েছি, এছাড়াও আরো কিছু কাস্টিং রয়েছে, বিশাল রয়েছে, চাঁদনী রয়েছে, শতাব্দী রয়েছে, আরো হিউজ কাস্টিং রয়েছে যারা এই মুহূর্তে, সোহিনী রয়েছে, মানে এই মুহূর্তে আসতে পারেনি, আপনারা ছবিটা অবশ্যই দেখুন, দেখতে পাবেন। এছাড়া আর একটা কথা বলি, টুটুনদা তো গানটার মিউজিক ইয়ে করেছেন, অমর গুপ্তা গানটার কোরিওগ্রাফি করেছে, ওসমান গনি সাহেব গানের লিরিক্স লিখেছেন, তুহিনদা তো আমাদের পরিচালনা করেছেন, ইপি রয়েছেন আমাদের তপন রায়, সৌমির ব্যানারে। এই ছবিটা ছাড়াও আরও দুখানা ওয়েব রয়েছে, মুখোশ নামের একটি ওয়েব রয়েছে, এছাড়া মেসেজ পার্লার বলেও একটা ওয়েব রয়েছে। খুব তাড়াতাড়ি সম্ভবত পুজোর মধ্যেই আপনারা মুখোশ আর মেসেজ পার্লার, পুজোর পরেই ফুলটুসি। এই যে লক্ষ্মী পুজোর দিন আসছে ফুলটুসি, এই যে মা লক্ষ্মী ঘরে আসবেন এবং ফুলটুসি আসবেন, তা ফুলটুসি আসলে লক্ষ্মী না লক্ষ্মী? অবশ্যই, প্রোডাকশন হাউসে তো কাছে লক্ষ্মী তো ব্যাগ ভর্তি শেষ করতে দেয়। এটা কিন্তু সত্যি একটা, প্রথমে না সবাই গানটায় মনে হচ্ছে একটা অলক্ষ্মী একটা মেয়ে বসে আছে, কিন্তু লাস্টে যে সে কি পরিচয় দেবে, কি দেখাচ্ছে, সে কি করতে পারছে, তার জন্য গানটাও তো দেখতে পাবে। একদম গানের শেষের লাইনে আছে না, একদম যদি কেউ গানটা দেখে থাকেন, একদম শেষে আছে একটা ছুরি নিয়ে আছে, কি কি আছে, আইস শালা না কি আছে, দেখবি পরে মজা না। এইটুকু এইটুকু বলতে পারি, শুধুমাত্র হাসি নেই, ফান নেই, কমেডি নেই, একটা প্রতিহিংসার গল্প রয়েছে, একটা প্রতিবাদী চরিত্র রয়েছে, একটা মানুষ সমাজে কিভাবে অত্যাচারিত নির্যাতিত হয়ে কিভাবে উঠে দাঁড়াচ্ছে সেটা জানতে হলে কিন্তু আর কিছু বলতে হবে। আমি একটা জিনিস বুঝতে পারছি, ফুলটুসি মানে আমরা খুব মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ভীষণ হাসির ওই দেওর বৌদি সম্পর্কে, সেটা নয়, এতক্ষণ পর আমার এই ইন্টারাকশনটার পর মনে হলো। এবং ফুলটুসি ক্যারেক্টারটার সঙ্গে বোধ হয় তুমি প্রচন্ড মানে রিলেটেড প্রচন্ড হয়ে গেছো, ভীষণভাবে ভীষণভাবে মানে ওটা করতে গিয়ে, কারণ কি আর একটা কথা হলো, এই রাগ নেই, মানে যতই রাগাতে যায় ও রাখবে না, ট্যান্ট্রামও নেই, তাহলে অন্য নায়িকাদের যে ট্যান্ট্রাম নেই, ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। এই ফুলটুসি টু হলে ওই বোনের মতো ভালো তো, সেটা বোন না ইয়ে, সেটা পরে দেখছি, মানে এ বাড়িতে বউ আছে, কিন্তু বউ আছে না, ওর বউ আমাকে চেনে, খুব ভালো ওর বউ, এখানে চেনে বলে আরো প্রবলেম, বউ আছে, খুব ভালো ওর বউ, ওর ফ্যামিলি খুব ভালো, সবার সাথেই আমার আলাপ আছে এখানে, যারা যারা কাজ করছে তাদের তো সবাই ভীষণ ভালো, খুব মজা করে কাজ করেছে। আর সবাইকে একটাই কথা বলছি, দর্শক আমাদের ক্যামেরার ওপারে যারা থাকে, দর্শক আমাদের কাছে ভগবান, তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এটা দেখুন, আমার মনে হয় ওয়েব সিরিজটা, হ্যাঁ ওয়েব সিরিজটা এটাও দেখুন, ইন্টারভিউটাও দেখুন, না আমাকেও দেখুন প্লিজ, এরকম একটা বৌদি কি যে বলে না, দেখো যতটুকু সময়ের জন্য স্ক্রিনে আসে ততটুকু সময় দেখুন, ইউটিলাইজ করুন, আর থেকে আসে সবাই বলবে ভালোবাসি ফুলটুসি, তাহলেই না ভালো লাগবে, বউ আছে না, যাদের বউ আছে তারাও দেখুন, ঠিক আছে, লুকিয়ে চুরিয়ে গানটা দেখুন, তারাও দেখুন, এবার দেখার পর দেটা কেটে দিয়ে বাকিটা হয়ে যান, আরে ও একদম এক্সপিরিয়েন্সড, কিন্তু এই যে আরেকজনের তো নেই বউ, চাপ নেই, এইভাবেই আমি এইভাবেই দিদি বোন সব চালিয়ে নিচ্ছে, বহু বউ আছে নাকি, অনেকগুলো আছে, কতগুলো আছে সেটাই জানার বিষয়, আমার কথা না খাপ খুলে না, যাই হোক বলছি, সেটা বলছি যে সবাই খেটে কাজ করে, নতুন করে বলার কিছু নেই যে আমরাও খেটে কাজ করেছি, কিন্তু সত্যি আমরা খেটে কাজ করেছি, বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্য দিয়ে আমরা প্রত্যেকে ভিজে প্রচুর কষ্ট করে করেছি, অমর গুপ্তার কোরিওগ্রাফি রয়েছে, তুহিন সিনহার পরিচালনা রয়েছে, সব থেকে বড় কথা ফুলটুসি বৌদি রয়েছে, তাই বৌদিকে দেখতে হলে অবশ্যই ফুলটুসি বৌদি লক্ষ্মী পুজো আপনাদেরকে দেখতে হবে। টার্গেট হচ্ছে ওকে যদি রাস্তায় পেরিয়ে যায় তাহলে ওকে মৌপিয়া বলে যেন আর কেউ না ডাকে, যেন সবাই ফুলটুসি বলেই ডাকে, তাহলেই এটা ওর সাকসেস। ইন্টারাকশনে আমার কিন্তু ভীষণ মনে হলো যে মৌপিয়া খুব মানে সহজ সরল একদম সাদা মনের মানুষ, যেটা একদম কাদা নেই, একটুও কাদা নেই, আর কাদা থাকলে আমরা টেনে বের করে নিয়েছি ওই কাদাটা। একটা কথা বলে দিই, আমাদের অলরেডি তো গানটা চলে এসেছে, সবাই তো কম বেশি শুনছেই, তো আমাদের কিসে রু মিউজিকে, ওকে রু মিউজিকে চলে এসেছে, আর WOH রু মিউজিক, ইউটিউবে গিয়ে রু মিউজিক সার্চ করলেই আমাদের চলে আসছে গানটা, তো আপনারা সবাই শুনুন, আর কমেন্ট বক্সে কমেন্টটা করুন, আমি জানি ভুলভাল হয়তো বেশি করবেন, কি করছে বৌদি, হ্যাঁ
তো সেগুলো করুন, না হলে তো আমরা ইন্টারেস্ট পাবো না। না না, আমরা বৌদিকে যেভাবে দু হাতে তুলে নিয়েছি, আপনাদের খারাপ ভালো সব দু হাতে বুকে টেনে নেব। একদম দিন আমি একটা এমনি গান শুনছিলাম, একটা ইউটিউব চ্যানেলে আশাজির একটা গান ছিল, ওটাতেও নাকি ডিসলাইক আছে, ওটাতেও খারাপ কমেন্ট আছে। ভালো খারাপ থাকে। আরে আশাজিকে জাজ করার মতো লোকও এখনো আছে, সেই আর কি। তাকে ভালো মনে করে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। শেষ করব তো, যখন লক্ষ্মী পূজায় ফুলটুসি আসছেন, কিন্তু এখন যখন সামনে আছেন এবং দুজন তার রথি মহারথীকে পেয়ে গেছি, গানটা দিয়ে শেষ হোক। আচ্ছা, কিন্তু গানের আগে আমি টলি ফোকাসের প্রত্যেকটা দর্শককে, আমাদের সবভূমি এন্টারটেনমেন্ট এবং ফুলটুসি টিম ফুলটুসির পক্ষ থেকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আর বড়রা বিজয়াদশমী প্রণাম নেবেন, আর আমাদের মতো বৌদিরা, মানে এনার মতো বৌদিরা, আমাদের শুধুমাত্র বুক ভরাই ভালোবাসা নেবেন, ছবিটা দেখবেন। চলো গানটা ধরি, গানটা শেষ, একদম গানটা, চলো সবাই মিলে দু লাইন হয়ে যাক। ফুলটুসি বৌদি আমি কচি আমের আটি, ফুলটুসি বৌদি আমি কচি আমের আটি, এদিক সেদিক লাগাই নজর, ইধার উধার লাগাই নজর, প্রেম কিন্তু খাটি। ফুলটুসি বৌদি আমি কচি আমের আটি। এই গানটা আমরা হেরে গলায় গাইলাম, এই গানটা গেয়েছে যদি খুব ভালো গেয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দিয়ে আজকে শেষ করছি। নমস্কার, সবাই দেখবেন। আমি যা বুঝবি সালা পরে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।